আমি অতিরিক্ত। পাকা বাড়িটার দালানে দেয়ালে পাথরে ইটেতে হুড়োহুড়ি করার ইচ্ছে ছিল কাল সকালবেলা। এখন কালো মেঘের তলায় আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে আমার আকাশটা। এখন আমার শরীরের ডাল গুমরে গুমরে মরছে হাতের নিচে, পায়ের নিচে, বুকের নিচে। সারা আকাশ মেঘে ঝামর, কামড় দিচ্ছে হাওয়া, সারা আকাশ ফালি, আমার সারা আকাশ ফালি। মেঘের কেশর এসে ঘিরেছে আমাকে ধূসর থেয়েট মতো। আমি জলে পড়ে আছি, কি গভীর অন্ধকার, চারিদিক অন্ধকার, নিবিড় নীরব। খুঁটে তোলা যাক না কিংবা দেখা যাক না একলা থাকতে কিরকম লাগে, এর মধ্যে কি আনন্দ আছে দেখা যাক না। দেখা যাক না মাটির পাখি কি কথা কয় না, মাটিতে রাখি না পা। আমার সমুদ্র অনেক রাতে ঝড়ে ডুবে গেছে, ঘন্টি বাজিয়ে বাজিয়ে দিন চলে যাচ্ছে গুনগুনিয়ে ভ্রমরের মতো। নিজের খুশিকে হাতে করে এগিয়ে ওপিঠে লুফে নিতে নিতে যেন সবাই অদৃশ্য হওয়ার মতো হেলছে তুলছে, যেন সবাই স্বতঃস্ফূর্ত, আমি কেবল শুধু অতিরিক্ত। তবু আমাকে কেন তাপস করা, পৃথিবীর সমস্ত বৃক্ষ চূড়া সরিয়ে ফেলতে আমি সক্ষম নই। তবু কেন উদ্যানের সৌন্দর্য বিলাস করার জন্য আমাকে প্রয়োজন, অথচ স্বপ্নে কোনো উদ্যান সহ একটা স্বাধীন দৃশ্য দেখবার কথা ছিল অথবা প্রচেষ্টা ছিল, তবু স্বপ্নে স্বপ্নও এল না। অথচ কি হাসি পায়, অন্ধকারের সিঁড়ি বেয়ে নেমে এসে পরের সিঁড়ির, তারপরের সিঁড়ির, দীর্ঘ সিঁড়ির উপর দাঁড়িয়ে থাকা, কান ধরে উঠবোস করা, অধুনায় কাকচক্ষু কান ধরে টেনে রাখে, তার অমল গুদামে পুরে রাখে। তবে কি জামাকাপড় এবং গোটা শরীরখানা খুলে কোথাকার এক কাঁচের জানালা বন্ধ দরজায় হাঁ করে দাঁড়িয়ে থাকব, ঈশ্বরের আড়ালে যেতে নিজেকে বাধ্য করব, একটি পাথরের উপর বসে নিজের মনে খঞ্জনি বাজিয়ে হরিনামের গান করব, নাকি এক হরিকথামৃত গ্রন্থের পৃষ্ঠা পাঠ করে স্বগতোক্তির মতো বলব, মনে করো শেষের দিন ভয়ঙ্কর, অবশ অঙ্গ হবে তোমার।